তাওহিদ কার বিয়ারে আমার বউয়ের হ্যাঁ আমার বউয়ের আমরা বিয়ে করতে যাচ্ছি কার বিয়ে তাওহিদ জামিলের বিয়ে সুন্নত রাসূল শাদী মুবারক হোক বরকতে ভরপুর সারাটি জীবন হোক সুন্নতে রাসূল শাদী মুবারক হোক বরকতে ভরপুর সারাটি জীবন হোক মন দোলে দোলে রং ফুলে ফুলে ছড়িয়েছে আতর ভিন্ন দুটি প্রাণ মিলনে রাজ পবিত্র আসর তাওহিদ ভাইয়ের বিবাহ আহ মুবারক মারহাবা বর্ষায়া পুর বিবাহ আহ মুবারক মারহাবা এখন আমার তো অনেক খুশি লাগতেছে আমার তোমার তো কান্না লাগার কথা তোমার বউয়ের বিয়ে হয়ে যাইতেছে তোমার তো কান্না আসার কথা বউয়ের বিয়ে হয়ে তো আমার কাছে আসতেছে ও আচ্ছা এই জন্য আনন্দ আমরা তাওহিদের জন্য দোয়া করি বিয়ে তো আসলে মানুষের জীবনে একজন গুরুত্বপূর্ণ ব্যাপার এবং আমরা দোয়া করি আল্লাহ তার এই নতুন জীবনে তাকে যেন বারাকা দান করেন তার জীবনকে সুন্দর করে দেন আমি দোয়া করি আজ দোয়ারে রঙিন সময় নাড়ছে দারুণ কড়া আজ হৃদয় আকাশে দিল প্রেমের পায়রা ধরা আজ দুয়ারে রঙিন সময় নাড়ছে দারুণ কড়া আজ হৃদয় আকাশে দিল প্রেমের পায়রা ধরা এই কই যাও বিয়ে দেখতে এই করতে যাবে আচ্ছা বিয়ে করাইতে তোমার বিয়ে করে কেমন লাগছে এটাতে আবরহান ভাই ভালো বলতে পারবে আপনি আছেন ছয় সাত বছর বিয়ে হয়েছে ছয় সাত বছর আগে বিয়ে করছে আবু রেহান ভাই কিন্তু আমরা তো জানি না ভালো বছর হয়েছে ভাই তুমি তারে তোমার অভিজ্ঞতা বলো আমরা বিয়ে খেতে যাচ্ছি আর বিয়ে আমরা তাওহিদ জামিলের বিয়ে খেতে যাচ্ছি তাওহিদ জামিল আপাতত আমাদের এই মজমা তাওহিদ জামিল নাই জামাইকে ক্রস করে যাচ্ছি আমরা যাও আমরা তাওহিদ ভাইয়ের বিবাহ খাইতে যাচ্ছি বিবাহ খাই কিভাবে আবার ওই যে বিবাহ বার্ষিকীতে গিয়ে বিবাহ খাইতেছে বার্ষিকী না আমরা বিবাহ তোমার বিবাহ কি আমরা খাবো ভবিষ্যতে ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা যারা তাওহিদের বিয়েতে যাচ্ছি সবাই বিবাহিত দু একজন ছাড়া তুমি কি এলো বিবাহিত নেই জীবিত রায়হান তুমি না তুমি একটু ঘোষণা করো তুমি কি আমি অবশ্যই আমি বিবাহিত সমস্যা নাই আগের ব্লগে সভা খাবেন রায়হানের বিয়ে সম্পর্কে আমরা জানি না কেন এটা তো আবু রেহান ভাই তো মিডিয়ার আড়ালে না 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 এটা হচ্ছে আবু রেহান ভাই একদিন বলছিল এটা ভুলে বলো তাহলে স্পষ্ট করে সবাই বুঝবে একটু বুঝায় বলতো রায়হানের বিয়ের গল্পটা আচ্ছা আমি শুধু একটি ঘটনা বলি সেটা হচ্ছে তুমি তো বন্ধু রায়হানের একবার না নট বন্ধু বড় ভাই বন্ধু না আমি ছোট একটা ঘটনা বলি সেটা হচ্ছে একবার আবু রেহান ভাই বলছিল যাক বিয়েটা হয়ে গেছে হয়ে যাক তো তোদেরকে আমি বিমানে নিব আমি এখনো বিমানের উপরেই আছি বিমান নামে নামে করো না ঠিকই তো হুমকি দিছ আমারে ভাই সুন্নতে রাসূল শাদী মুবারক হোক বরকতে ভরপুর সারাটি জীবন হোক সুন্নতে রাসূল শাদী মুবারক হোক বরকতে ভরপুর সারাটি জীবন হোক
সময় নাড়ছে দারুণ কড়া আজ হৃদয় আকাশে দিল প্রেমের পায়রা ধরা আজ দুয়ারে রঙিন সময় নাড়ছে দারুণ কড়া আজ হৃদয় আকাশে দিল প্রেমের পায়রা ধরা তাওহীদ ভাইয়ের বিবাহ দোয়া মোবারক মারহাবা বর্ষায়া পূর্বিবা দোয়া মোবারক মারহাবা শূন্য মনে পুণ্যে নাম অনন্ত আলো সুন্নতে রাসূল শাদী মোবারক হোক বরকতে ভরপুর সারাট জীবন হোক সুন্নতে রাসূল শাদী মোবারক হোক বরকতে ভরপুর সারাট জীবন হোক কবুলে দুইটি জীবন একটি সুতোয় বাঁধা আর মুমিনের বিয়েই পূরণ হয় ইমানের আধা এক কবুলে দুইটি জীবন একটি সুতোয় বাঁধা আর মুমিনের বিয়েই পূরণ হয় ইমানের আধা তাওহীদ ভাইয়ের বিবাহ বল মোবারক মারহাবা বর্ষায়া পূর্বিবাহ বল মোবারক মারহাবা জান্নাতেরই সুখে কাটুক প্রতিটি পলো সুন্নতে রাসূল শাদী মোবারক হোক বরকতে ভরপুর সারাট জীবন হোক সুন্নতে রাসূল শাদী মোবারক হোক বরকতে ভরপুর সারাট জীবন রাসূল এক কবুলে দুইটি জীবন একটি সুতোয় বাঁধা আর মুমিনের বিয়ে পূরণ হয় ইমানের আধা তাওহীদ ভাইয়ের বিবাহ বল মোবারক মারহাবা বর্ষায়া পূর্বিবাহ বল মোবারক মারহাবা জান্নাতেরই সুখে কাটুক প্রতিটি পলো সুন্নতে রাসূল শাদী মোবারক হোক বরকতে ভরপুর সারাট জীবন হোক সুন্নতে রাসূল শাদী মোবারক হোক বরকতে ভরপুর সারাট জীবন রাসূল সারাট জীবন হোক।